আৰু এনেকৈ চাওঁতে চাওঁতে 2023ৰ দুৰ্গা পূজা আহি পালে আৰু এতিয়া বৰ্তমান আমাৰ বন্দীপ ভাই আৰু আমি সকলোৱে মিলি কিনে অংকুৰ ভাইও আহি আছে চাবলৈ গৈ আছো। আজি দুৰ্গা পূজাৰ কেনেকুৱা ধৰণে প্ৰস্তুতি চলাই আছে এইবাৰ কি হত, সেইখিনি জানিবলৈ চেষ্টা কৰিম। কমিটিৰ লগতো পাৰো যদিও কথা পাতিব চেষ্টা কৰিম, বা এইবাৰ ৰাৱণ দহন কেনেকুৱা হব কি হব, কাৰণ আমাৰ তিহুত দুৰ্গা পূজা বুলি কলে ৰাৱণ দহনটো এটা বহুত ডাঙৰ এটা উৎসৱ হিচাপে আমাৰ ইয়াতে পালন কৰা হয়, কেনেকুৱা কি হব সকলোখিনি কথা জানিবলৈ চেষ্টা কৰিম। বলক আমি ভিডিওটো ষ্টাৰ্ট কৰোঁ। ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল চিকেট ট্ৰেভেল, তো ধামাকা বান্তা এগে চেলে শুরু করতে আজকা ভিডিওটো মানে আরম্ভ কৰতা হয় দুর্গা পূজাক চিন্তি। আৰু এই মাইকটোৰ হৈছে এইটো লাষ্ট ক্লিপ, তো আপোনালোকে কেনেকুৱা বা পাইছে গম নাপাওঁ, কিন্তু এইটো মই অলরেডি রিটার্ন কৰি দিলোঁ, মানে রিফাউন্ড কৰিলোঁ, কাৰণ আপোনালোকক মই যদি বেয়া সাউণ্ড কোৱালিটি দিওঁ এই মাইকটোৰ পৰা কেনেকুৱা হ'ব, তো মোৰ তাতকে অলপমান মোবাইলৰ সাউণ্ড কোৱালিটিটো বেছি ভাল হয় না বন্ধু? ইয়েছ ইয়েছ, সেইটো হয়, কিন্তু সেইকাৰণে এইটো রিফান্ড করে দিল, পয়সা খানি পাম, বাকি পারো যদি পিছলিকে ভাল একটা মাইক লবলৈ চেষ্টা করিম। ঠিক আছে, আপনার মোর মোবাইলের মাইকর কোয়ালিটি চাই লোক কেনেকা পাইছে কক, আর এইটো আর এইটোর মাজত ডিফারেন্স তো আর এনেকে অঙ্কুরক রুকি রুকি একটাতে লগ নাপালো, এনেকে স্টেশন আহি বলো বর্তমান সি অহালৈকে বলো অলপমান স্টেশনতে রুখো, আর আজিকালি তার মানে কি স্টেশনের প্লেটফর্মত থাকাও চিন্তা হয়েছে, কারণ কিছু ড্রাইভার এনে হেন আছে মানে পাইলট ট্রেনের প্লেটফর্মত ট্রেন চলে, প্লেটফর্মত আর ট্রেন চলে নাকি কি হে ভাই, এই দিন বসছি আমি আগতে থাকাতে সেরি দি যাই, আজি যিমানে ডিজিটাল ইন্ডিয়ার দিন আহি গেছি সিমানে তার মানে অলপমান ডিজিটাল লাইফত যাবা খুঁজিছি ড্রাইভার গিলখানে বোলে মই সেরি দি নেনু প্লেটফর্মে দি নিম, কেনে কেনে ঘটনা হয়ে আছে ভাবকচোন, আমার অসম কেন অসম বলি নয় গোটে ওয়ার্ল্ডতে চাওক এনেকুৱা ধরনের দিন আহি পড়েছে, আজিকালি প্লেটফর্মতো মানে ট্রেন চলা হয়েছে, এটো নতুন এটা নতুন মানে বস্তু, প্লেটফর্মত ছেড়ি নাই মই তথাপিতো প্লেটফর্মত চলাম, একালগে লৈ যাম মানুহকেইটা, তো এতিয়া অঙ্কুর অহালৈকে অপেক্ষা করো, খরি উঠি কিনে যাম আমি ডাইরেক্ট দুর্গা মন্দিরত তাতে। আর আমার এইফালে তিরির ভুসুঙে ফোন করছি, ও ভাই কোতে মানে কি হব ভাই, তুই 10 মিনিট 10 মিনিট বলে কই, তুই 10 দিন গে ডলি হে কি এইবার প্রতিমা স্থাপন করেছে বা কেনেকুয়া ধরনের দুর্গা মূর্তি বনাইছে, এইখানে দেখিলো যে প্যান্ডেল বনাই আছে, এইফালে ইয়াতে লাইটিং সাইটিং কিবা কিবি হব, কমিটির রুম কিন্তু কমিটির মানুষ দেখাত নাই, এনেকৈ আহি কিনে দেখিলো ইয়াতে মূর্তিবর বনাই থৈ দিছে ধুনিয়াকৈ, এইফালে আহি পেলাই আমার অঙ্কুর ভাই ও স্যার আহি পেলাক রাতিবার আহি রখি আছে, তাতে মই একেবারে রাতিবার পৰা ৰখি আছো, সি দিনটো কত ৰখি আছিল জানে না, মই কথাটো কওঁ না, এই ফোনত যে কৈছিল ব্লাউজ পিন্ধি আছে তার বোলে ব্লাউজটো হনাই বোলে, সেইখানে বেলেগ ব্লাউজ এটা কিনি এনে পিন্ধলাক, মূর্তি বনাবর কারণে ইয়া সব মাটি ইয়াতে এই মাটিটোরে বনায় মূর্তি, তো আপনার অল্প মূর্তি বিলাকর একটা সিনেমেটিক শট চাই লোক ধুনিয়াক। আর আপনাদের জানে যে আমার গাঁত দুর্গা পূজা সরু সুরাকে এখন তার মানে তাতে পতা হয় আর, তো সেই দুর্গা পূজাখনও আপনার দেখাবলে চেষ্টা করি ধুনিয়াকৈ, আর লগতে এইখান দুর্গা পূজারও আপনার প্রস্তুতি দেখালো, কিন্তু আমার গাঁখনের বর্তমান প্রস্তুতি নেদেখাও পিছত দেখাম ভালকে পূজা আরম্ভ হলে, ইহু দুর্গা পূজার মূর্তিখিন এটা বাকি চাও কত কি করেছে আর উপরতো কিবা হয়ে আছে রব, আর আসলে দুর্গা পূজা হোক বা রাসদ হোক মানে আমার ইয়াতে এইটো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটোর উপর মানে কিবা কিবি করা হয় এইবার কি করেছে তাকে চাও, তো একচুয়ালি এই বিবাহ হব নয় ইয়াতে বিয়া সিয়াও হব নাকি কোনোবা দিনা, তার কারণে তার মানে প্যান্ডেল সাজিছে ইয়াতে মেইনলি, এইবার স্টেজখন কেনেকুয়া বনাইছে সেইটাও চাওঁ, লগতে এইখন হৈছে প্যান্ডেল মেইন প্যান্ডেল আর এইখন হব মেইন মঞ্চ, মঞ্চখন বনাই আছে এতিয়ালৈকে হোৱা নাই মানে দিন আছে দিয়কচো, 21 তারিখৰ পৰা 25 তারিখলৈকে হৈছে পূজা, তো অঙ্কুর ভাই পূজাত কাপোৰ ললি না, পূজাত কাপোৰ লবি ৰয় চলে কথা গুরুত্ব নেদে কথা, কিয় অযোগ্য মানুহ হৈছো মই, তোক তোক রাস্তার কুকুর এটাই গেল হিয়া পাত্তা নেদে আর মানে পাত্তা দিব হিয়া, তো এটা গই আছো আমি মানে রাবণ দাহন যত করে তা সেই ফিল্ডখনত গই আছো, আর আজিলৈকে কোনে কোনে টিভুর রাবণ পুরা চাই পোৱা নাই আহি যাব এবার, আহি কিনে কিবা এটা মজা পাব, লগতে মানে আপোনালোকে নিজের ভরির কষ্ট নকরাকৈ লগতে যাবও পারিব রাবণ পুরা চাই কিনে, হয় না ভাই? কেনেকে তার মানে গম পাবো, এটা পেট এটা আসলতে
কি কইছা পেট নহয় মানে বুকৰ পৰা জখনি হৈ বস্তু আচ্ছা 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 তো এটো হৈছে মেইন ৰাৱণৰ ষ্ট্ৰাকচাৰখিনি বনাইছে তো এটো হৈছে ৰাৱণৰ মেইন ষ্ট্ৰাকচাৰ কিবা এটা ভাল লাগে আমি তিহুৰ মানুহ হিচাপে আমি গৌৰৱ কৰিব পাৰো যে আমাৰ তিহুত এনেকুৱা ধৰণৰ কিবা এটা তাৰ মানে হয় আৰু এফালে আহিবলে আমাৰ মানক শ্ৰেণীৰাম ভাই দুৰ্গা পূজাৰ ভাই শুভেচ্ছা দিলো আগতিয়া কৈ দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা ৰাখিল ফাকা পইচা বলিছ নে লনা এটো কাপোৰ লবি কত ভাই কাম এটা নাই ভাই পইচা হৈছা নাই গৰীব গৰছলি তো এই ভিক্ষাৰে নেকি সিকে কিবা খোৱা বুলি হলো হে একে স্বভাৱে না স্বভাৱ হলনি তো নহয় এ কোনদিন নকন হয় পইচা কথা হাসি ধৰিছা ডিমা পাৰ বজা পইচাই 2000 পইচা ডিমা পালে ভালে হ'ব 1 লাখ টকা থৈ দিছো 2 লাখ টকা হ'ব বাবা হেই কৰবি ডিমা কি কবা তুমি দুৰ্গা পূজা উপলক্ষে এটা দুৰ্গা পূজা উপলক্ষে এটা মানে ধামাকা প্ৰস্তুতি চলি আছে আৰু আজি পৰা মহালয় আস্থা হৈছে অলৰেডি সবে গম বেছি পাৰছা হৈছে পাঁচালা বেলছৰ আৰু ইবাৰ না বহুত বেছি মানে কিবা ধামাকা মানে সারপ্রাইজ আহি আছে অসমবাসীৰ কাৰণে তো ৰেডি থাকক ভিডিও সবে আজি পৰা সিৰিজ 1 ষ্টাৰ দিছি তিহুৰ প্ৰস্তুতি কেনে হৈছে বঢ়িয়াকে দেখাইছি তো ৰাৱণপুৰা সমগ্ৰ মানে গাইছ ধামাকা আৰু এটা সবতকে বেছি স্পেশাল কথা দশমী পূজাৰ ইবাৰ ফাংচন আছে আৰু ফাংচনত মানে নতুন গায়িকা এগৰাকী আছে দেই হিদনা কিন্তু সামনে গাই তুমি আইটো নি গেটো মাদা কাইছি ভাই এই স্বভাব অঙ্কুৰৰ যতে আৰু সি এটাতে ইনষ্টাগ্ৰামত এটা আপি মেছেজ দিছি কোন ভাই ইয়াক বোলে কৈছি বোলে মই তোমাক জীয়া ভাব পাৰিম নেকি বা বেটাৰ ভাই ফুটি ৰাৱণ পুৰা যোনখিনি হ'ব ৰাৱণটো য'ত পুৰা হ'ব এইখিনি ঠাই আপোনালোকক দেখুৱাই আছো চাই লওক এই বাহ আৰু এনেকৈ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ আপোনালোকক 2023ত দুৰ্গা পূজাৰ তিহুত কেনেকুৱা হ'ব এইখিনি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ তো আপোনালোকে কেনেকুৱা বোলে কমেণ্ট কৰি কিনে জনাব বাকী অংকুৰ ভাই কি কবি ভাই কি কবি মানে দুৰ্গা পূজা চাবা হওক তিহুত যায় যায় চনাই এইখিনিয়ে আছিল ভিডিঅ'ত আপোনালোকে কেনেকুৱা পালে ভিডিঅ'টো চাই কমেণ্ট কৰি কিনে ক'ব তো এইটো ভিডিঅ' এইখিনি আছিল যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কৰিব যদি নতুন ছাবস্ক্ৰাইব কৰিব লগ পাম এটা নতুন ভিডিঅ'ৰ লগত তেতিয়ালৈকে টাটা ভাই বা কলিকাতা বোম্বাই লগ পাম নেক্সট ব্লগত আৰু যি আহি আছে ধামাকা আহি আছে কি আহি আছে নাজানো দিয়ক বাই বাই